পূজোটা চলছে ঠিক আছে কুটির একদম উপরের অংশটাতে ফ্রেন্ডশিপ ইউনিটি অনেস্টি একদম ইকো ফ্রেন্ডলি হবে আমার বাড়ির সবথেকে কাছের জোন দমদম জোন মানে এই জোনটার পূজো দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি আমি আজকে সেই জোনে রয়েছি দমদম পার্ক ভারত চক্রের একদম সামনে অনেকগুলো বড় বড় পূজো হয় একদম সামনে রয়েছে তরুণ সংঘ কয়েকদিন আগে খুঁটি পুজো গেল তারপর ব্যানার ইনগ্রেশনে আমি গেছিলাম আবার কিছু দূর গিয়ে হচ্ছে তরুণ দল আবার ওই দিকটাতে তোমার যুবকবৃন্দ বড় বড় পুজো আজ হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের খুঁটি পুজো অর্থাৎ শারদোৎসবের সূচনা সুন্দর করে এরকম করে সাজানো হয়েছে প্রতিবারই খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে 2023 লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই ক্লাবের একটা এই যে লোগোটা এখানে একটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ ইউনিটি অনেস্টি খুব ভালো লাগলো দেখে চলো ভিতরটা যাই এই হচ্ছে খুঁটি পুজো চলছে অনুষ্ঠান চলছে সমস্ত বিশিষ্ট মানুষেরা এখানে রয়েছেন যারা অতিথিবর্গ যারা রয়েছেন এখানে এবং এই জায়গাটাতে পুজোটা চলছে ঠিক আছে এখানটাতে পুজোর যে জিনিসটা সেটা চলছে ওইখানটাতে খুঁটিটা রয়েছে আমি তোমাদের সামনে দিয়ে দেখাই খুঁটিটাকে দেখো কতটা সুন্দর লাগছে একটু পরেই খুঁটিটাকে পুরোপুরি এখানে স্থাপন করা হবে একটা জায়গা রয়েছে এই জায়গাটাতে স্থাপন করা হবে কিন্তু তার আগে দেখা এটাকে আলপনা দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো এবছরের শিল্পী অনির্বাণ দাস সামনের এই অংশটাতে যে ভিভিআইপিদের এখানে সম্বর্ধনা বা বাকি অনুষ্ঠানগুলো এখানে হচ্ছে কুটির একদম ওপরের অংশটাতে এরকম আমের পল্লব আম পাতা রয়েছে আর পুরোপুরি গাঁদা ফুল দিয়ে এইভাবে সাজানো গোছানো যে জায়গাটাতে খুঁটিটা পোতা হবে সেখানটাতে এরকম কালার দিয়ে রং দিয়ে এরকম একটা লঙ্গলি মতো করা হয়েছে আর প্রতিবার এরকমটা থাকে এই যে দমদম পার্ক ভারত চক্র লেখা রয়েছে ঠিক আছে আর হচ্ছে ফোরাম ফর দুর্গোৎসবের যে লোগোটা সেটা কিন্তু রয়েছে এখানটাতে ভারত চক্রের ছবিও রয়েছে যাই হোক এই যে মন্ত্র উচ্চারণ করা হচ্ছে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমেই প্রতিবার আমাদের মনের মধ্যে পুজোর যে আনন্দটা সেটা কিন্তু জেগে ওঠে সবাই এখানে উপস্থিত রয়েছেন এই প্রোগ্রামটা দেখছেন আর কি উপভোগ করছেন টোটাল ব্যাপারটা 2022 অনির্বাণ দা এবার ভারত চক্রে কাজ করা হচ্ছে এবার আপনার নাম কি এখনো কিছু ভাবা হয়েছে হ্যাঁ ক্লাব জানাবে এটা আমি এখন জানাচ্ছি সঠিক সময়ে ক্লাব জানিয়ে দেবো তোমার কাজে বেসিক্যালি আমরা দেখে থাকি যে ইকো ফ্রেন্ডলি কিছু কাজ হয়ে থাকে হ্যাঁ একদম ইকো ফ্রেন্ডলি হবে গত বছরের এই যে মানে যেটা করা হয়েছিল যে মাটির অনেক কাজ ছিল এই জায়গাটাতে আমরা দেখেছি আরো অনেক রকমের কাজ ছিল সেই অভিজ্ঞতা মানে শেয়ার গত বছরের দুর্গাপূজার অভিজ্ঞতা এই ক্লাবের সাথে দেখো দমদম পার্ক ভারত চক্রে আমি এই বছর নিয়ে 4 বছর হবে কাজ করব প্রথম 2 বছর তো কোভিডের মধ্যে করতে হয়েছিল 2020 আর 2021 2022 গিয়ে কোভিড মুক্ত পুজো করেছিলাম এখানে মোটামুটি কোভিড মুক্ত ভালো লেগেছিল এখানে প্রচুর দর্শক আসেন পুজো দেখতে এবং আমার পাড়া যেহেতু এটা আমি এই পাড়াতেই থাকি তো এর আগের পাশের একটি ক্লাবে প্রায় 8 বছর টানা করেছিলাম এবার এখানে 4 বছর হবে এই নিয়ে তো ভালো লাগে অত্যন্ত নিজের পাড়ায় ভালো কাজ করতে এবং চেষ্টা করি ভালো করে করার এবছরও করব গত বছরের অভিজ্ঞতাও খুব ভালো এবারে যে পূজোটা আর মানে মহামারীর যে পূজোটা তো অনেকটাই আলাদা গত বছর থেকে আলাদা যেহেতু আর একটা ব্যাপার সেটা হচ্ছে ইউনেস্কোর হেরিটেজ সম্মান আমরা সম্মানিত করেছি আর কি পুজো এই যে দুর্গাপুজোর গত কয়েক বছরের মধ্যে একটা বিবর্তন এসেছে এই বিবর্তনের ব্যাপারে তোমার কিছু দেখো দুর্গাপুজো তো শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই সেই জন্যই আমরা ডাক পাই শিল্পের তাগিদে দুর্গাপুজো এখন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু ধর্মটাকে বাদ দিয়ে বোধহয় হয় না পুজো তো আমি চেষ্টা করি দুর্গাপুজোতে দুর্গাপুজোর যে ভাব সেটা অক্ষুণ্ণ রেখে পুজো করার এবং এই বিবর্তন যাই ঘটুক না কেন সেটা যাতে দুর্গাপুজোকে কোনোভাবে বিঘ্নিত না করে তার চেষ্টা আমি করে আসি এবং দুর্গাপুজো আমার কাছে আনন্দের উৎসব আমি এখানে সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই পুজো কখন আসবে এবং কখন মাকে সাজাবো এবং মাকে দেখবো দু চোখ ভরে আনন্দ পাবো মায়ের নাম আনন্দময়ী তো আমি চেষ্টা করি আমার পুজোতে যেন
এই উৎসব মুখরতা এবং আনন্দের আবহ বজায় থাকে। আমি আনন্দ ব্যতি রেখে দুর্গাপুজো ভাবতে পারি না, এটা আমার অক্ষমতা। সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে অনির্বাণ, মানে শিল্পী অনির্বাণের পদবি এখন অনেক, মানে পদবি না জেনে সবাই প্যান্ডেলওয়ালা বলেই ডাকে, অনির্বাণ প্যান্ডেলওয়ালা বলেই আমরা সবাই চিনি। এই নামটা আমার প্রথম থেকেই কি দেওয়া হয়েছে বা না? দেখো, অনির্বাণ দাস আমি এবং দুর্গারই দাসত্ব করি, কিন্তু যেহেতু আমি প্যান্ডেল বানাই, আমার মনে হয়েছে যে আমার পরিচয়টা কর্ম দিয়েই হওয়া উচিত। জন্মসূত্রের পরিচয়ের চেয়ে বড় কর্মসূত্রের পরিচয়। তো যেহেতু আমি প্যান্ডেল বানাই, তাই প্যান্ডেলওয়ালা নামটা বেছে নেওয়া। সুমন যদি গানওয়ালা হতে পারে, কেউ যদি ভুজিয়া বানায় তাই ভুজিয়াওয়ালা হতে পারে, তাহলে আমি প্যান্ডেল বানাই, প্যান্ডেলওয়ালা হব না কেন? কত বছর হয়ে গেল তোমার দুর্গাপুজোর জার্নিটা? প্রায় ১৯ বছর। হ্যাঁ, তিনটে চারটে করে পুজো করেই চলেছে। অনেকগুলো পুজো করছো? না, আমি প্রত্যেক বছরই ৫টা করে পুজো করি, অনেক বছর ধরে। কলকাতায় ৩টে পুজো করতাম এবং বাইরে ২টো পুজো করতাম। কোভিডের পরে বাইরের পুজোগুলো অফ করে দিয়েছি, কলকাতাতেই পুজো করি। আমার আসলে অনেকটা বড় টিম, এই ১৯ বছর ধরে একটু একটু করে তিলে তিলে গড়ে উঠেছে আমার টিমটা। কখনো কল্যাণী থেকে লোক আসে, কখনো বারুইপুর থেকে আসে, কখনো শুধু মেদিনীপুর থেকে আসে, মুর্শিদাবাদ থেকে আসে। কাকে বাদ দেবো বলো? পুজো কমালে তো মুশকিল, সবাইকে কাজ দিতে হবে। একদম, এই কাজের সূত্রে একটা কথা বলি, এবছর ভারত চক্রে কতজন মানুষকে কাজ দিলে, এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। আমার এই যে বললাম ৩৫০ থেকে একটু বেশি আমার এবছর এখনকার টিমের সদস্যরা। এখানে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার, কর্মজগতের মানুষজনকে ইনভলভ করেছি এবং নিজেরাও হয়েছে। সবার সাথে না, আমার টিমের মানে কিছু খুঁটি আর কি, যারা আমার একদম কাছাকাছি থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যারা অ্যাসিস্ট করে। কিন্তু এছাড়া অনেকেই আছে যারা ছাড়া পুজোটা হবেই না। আমি তো বলেই খালাস, আমি বলি আমার কালকে সকালের মধ্যে এইটা চাই, কিন্তু কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি যত না ভাবি তার থেকে বেশি ভাবে আমার টিমের ওই সদস্যরা। কেউ মার্বেলের কাজ করে, কেউ ইলেকট্রিশিয়ান, কেউ বা টোটো চালায়, কেউ চাষ করে, কেউ টুকটাক রাজমিস্ত্রির কাজ করে, কেউ যখন যা কাজ পায় করে। কাজের তো অভাব আমাদের দেশে, এত জনসংখ্যা, কিন্তু এরা সবাই কেউই যে কাজ, পুজোয় যে মাধ্যমটায় কাজ করি হয়তো আগে করেনি, আমি নিজেই হয়তো আগে কখনো করিনি। তো সেটা মাথা খাটিয়ে বের করা এবং করে ফেলা, এটা আমার টিম করে বলেই আমি আমাকে সবাই চেনে প্যান্ডেলওয়ালা বলি। আচ্ছা, শিল্পী অনির্বাণ প্যান্ডেলওয়ালার দুর্গাপুজোর সময় মানে অন্যান্য প্যান্ডেলও তো নিশ্চয়ই ঘোরা হয়? আমি সবার কাজ দেখি মোটামুটি যতটা সুযোগ পাই। বেশ, পুজোতে আমি নিজেও দুর্গাপুজো করি এবং অঞ্জলি দিই, এই সবগুলো করে আমার খুব ঘোরা হয় না, কিন্তু চেষ্টা করি যতটা পারা যায় দেখে নেওয়া। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য, পুজোর সময় আবার দেখা হচ্ছে। গত বছরে যে প্যান্ডেলটা করা হয়েছিল অনির্বাণ দাই করেছিল, এই রাস্তার ওপরে দমদমের যে প্যান্ডেলগুলো হয়ে থাকে অপূর্ব হয়ে থাকে। আমার প্রতি বছরের যে স্মৃতি, সেই স্মৃতি থেকে যদি আমি বলি, মানে আমার কাছে দমদমের পুজো একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। আমার ভীষণ ভালো লাগে দমদমের, এতগুলো পুজো হয় এখানে, এতগুলো পুজো হয়, খুব উন্নত মানের পুজো, মানে খুব ভালো হয়ে থাকে কলকাতার মধ্যে। যাই হোক, দমদম একটা জোন এখন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। কুটি পুজো অলরেডি চলছে, কিছুক্ষণের মধ্যেই কুটিটা এখানে স্থাপন করা হবে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।